আগামী 26 ডিসেম্বর ভোলা বোরহান উদ্দিন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে বোরহান উদ্দিন টবগী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসীমউদ্দিন হাওলাদার তিনি তার নির্বাচনী এলাকায় অটোরিকশা প্রতীক নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি গতকাল টবগী ইউনিয়নের 6 নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে 16 ডিসেম্বর বিজয়ের শুভেচ্ছা জানিয়ে এলাকাবাসীকে আগামী 26 ডিসেম্বর তাকে অটোরিকশায় মার্কায় ভোটে দিয়ে বিজয় করার জন্য আহ্বান জানান। সাধারণ ভোটাররা জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জসীমউদ্দিন হাওলাদার বিপুল ভোটের মাধ্যমে বিজয় হবে। আমরা আশা করব আমাদের নতুন প্রার্থী জসীম হাওলাদার এবার নির্বাচন হলে নির্বাচিত হলে আমাদেরকে এই যে জিনিসটা করে দেবে এবং কি এলাকার উন্নয়ন করবে। তার দ্বারা কোনোদিন কারো ক্ষতি হয়নি এবং কি হবেও না, তাকে আমরা এবার চেয়ারম্যান পদপ্রার্থী চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমরা এবার জসীম হাওলাদারে নির্বাচিত হলে আমরা তার অনেক উপকার হবে আর সত্য থেকে আমরা সবাইকে এখন আমরা জসীম হাওলাদারে সবাই ইউনিয়নের লোক সবাই ভোট দেওয়া জয়যুক্ত করিয়া বিগত দিন চেয়ারম্যান না হয়েও খারাইছে, ইনশাল্লাহ চেয়ারম্যানেরও খারাইব। আমরা জসীম হাওলাদারের চেয়ারম্যান চাই তো দিন উনি আসলে একজন সৎ লোক, উনি কে সেটা জানার বিষয় না, কিন্তু উনি একজন সৎ লোক। সৎ লোক এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আসলে আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে দেশের উন্নতি সাধন হবে। সব কিছু মিলিয়ে আমরা চাই জসীম হাওলাদারে অটোরিকশা মার্কা। আমরা যদি জানি আমরা ইনশাল্লাহ ভোট দেবো 26 তারিখে সারাদিন। জসীম হাওলাদারকে আমরা চেয়ারম্যান চাই। জসীম হাওলাদার একটা সৎ লোক এবং ভালো লোক, তার কর্মে কাণ্ডে ভালো উপকার করে, মানুষের সাহায্য করে। ওনাকে দরকার আমাদের টবগী ইউনিয়নের চেয়ারম্যান দরকার জসীম হাওলাদার, এবং জসীম হাওলাদার 80%-এর উপরে সমর্থন আছে ইনশাল্লাহ। আমাদের জসীম ভাই একজন সৎ লোক, আর তাদের কোনো বিগত দিনে গরিব দুঃখের জন্য জসীম হাওলাদার ভাই খুব কষ্ট লাভ করে। আমি নতুন ভোটার আছি, আমি চেয়ারম্যান পদপ্রার্থী জসীমউদ্দিন হাওলাদারের সমর্থক একজন। জসীমউদ্দিন হাওলাদারকে আমরা এবার চেয়ারম্যান বানাবো আমাদের জনগণ। জসীমউদ্দিন হাওলাদারকে চেয়ারম্যান হিসেবে চাই এখন, এমনকি আমরা নতুন জনগণ যারা আছি, নতুন ভোটার যারা আছি, সবাই জসীম হাওলাদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। জসীম হাওলাদার চান, ওনার জনসমর্থন কীরকম? এলাকার তো দামি দিই ভালো ভালো জনসমর্থন না? আমি এখন 7 নম্বর টবগী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে অবস্থান করছি। আমাদের গতকালকে 16 ডিসেম্বর যে বিজয় দিবস গেছে, এই বিজয় দিবসে আমার টবগী ইউনিয়নবাসীর প্রতি বিজয়ের শুভেচ্ছা। যদি ইনশাল্লাহ আগামী 26 তারিখে আমাদের স্বতন্ত্র টবগী ইউনিয়নের নির্বাচন যদি অবাধ এবং সুস্থ নির্বাচন হয়, তাহলে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। লোকজন যেভাবে আমাকে সাড়া দিয়েছে, যেভাবে আমার পাশে আছে, আমি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবো।